কি করব বলো? ভালো ছেলেরা তো মনের মধ্যে চার পাঁচটা তালা লাগিয়ে বসে থাকে, নক করতে করতে দিন পার হয়ে যায়, কিন্তু তারা রেসপন্স করার সময় পায় না। শুনো, এসব অ্যাটিটিউড দেখে না মেয়েদের শুধু ইমপ্রেস করা যায়, প্রেমটা আর হয় না। আচ্ছা যাই হোক, আমি যাই রুমে, যাই না তো তুমি শান্তিতে প্রেমও করতে দিও। এত রাত জেগে কথা বলা একদম ঠিক না, চোখে নিচে কালি পড়ে যায়। কেমন বয়ফ্রেন্ড? একটাবারের জন্য এটা চিন্তা করতে পারে না যে গার্লফ্রেন্ডের সাথে যদি রাত জেগে কথা বলে চোখের নিচে কালি পড়ে যাবে, আরে দেখতে অসুন্দর লাগবে। এই ফোনটা রাখ। আচ্ছা আমি তোকে পর ফোন দিচ্ছি। ইমন ভাইয়া তুমি? হ্যাঁ আমি, কি কোনো সমস্যা নাকি? বুঝতে পারলাম না আমি আসলে বিষয়টা কি হচ্ছে। মানে রাত জেগে ছাদে এসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে হবে, মানে কেমন বয়ফ্রেন্ড? একটাবারের জন্য গার্লফ্রেন্ডের দিকে কোনো খেয়াল নেই যে চোখের নিচে কালি পড়তে পারে, দেখতে অসুন্দর হয়ে যেতে পারে? দেখা, আরে ছবি দেখা, তোর বয়ফ্রেন্ডের বায়োডাটা আমাকে দেখা। এভাবে তাকিয়ে থাকার কিছু নাই, যেটা বলছি সেটা কর। মানে বুঝতে হবে তো কার সাথে প্রেম করছিস তুই, কেমন সে কি আজি কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসছে। শোন, এই যে তোর মতো যে ভালো ভালো মেয়েগুলো আছে না, তারা আসলে ভালো ছেলে রেখে খারাপ ছেলেগুলোর সাথে প্রেম করে, সেজন্য এত কথা বলছি। কি করব বলো? ভালো ছেলেরা তো মনের মধ্যে চার পাঁচটা তালা লাগিয়ে বসে থাকে, নক করতে করতে দিন পার হয়ে যায়, কিন্তু তারা রেসপন্স করার সময় পায় না। শুনো, এসব অ্যাটিটিউড দেখে না মেয়েদের শুধু ইমপ্রেস করা যায়, প্রেমটা আর হয় না। আচ্ছা যাই হোক, আমি যাই রুমে, যাই না তো তুমি শান্তিতে প্রেমও করতে দিও। কি রে সিফা, তোর যে বিয়ে ঠিক হয়ে গেছে আগে বললি না তো আমাদের?